গোপালনগর দক্ষিণ মণ্ডল স্থিত আমরা আজকে নহাটা বাজারে চৌবাড়িয়া দুই অঞ্চলে এখানে সান্ধ্যকালীন যে প্রতিবাদী পথসভা সেই পথসভা কেবলমাত্র শেষ করলাম। এই পথসভায় উপস্থিত আছেন 96 বনগাঁ দক্ষিণ বিধানসভার সম্মানীয় বিধায়ক স্বপন মজুমদার মহাশয়। আমরা স্বপন মজুমদার মহাশয়ের কাছে জিজ্ঞাসা করব, আমাদের অহংকারের কলেজ, অত্যন্ত গর্বের কলেজ নহাটা যোগেন্দ্রনাথ স্মৃতি মহাবিদ্যালয়, আপনি জানেন যে ওই কলেজের স্টাফ রুমে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, এই বিষয়ে আপনি কি মন্তব্য করবেন? দেখুন, বনগাঁ দক্ষিণ বিধানসভার অন্তর্গত নহাটা যে যোগেন্দ্রনাথ স্মৃতি মহাবিদ্যালয়, অনেকটা গ্রামীণ পরিবেশের মধ্যে, আশেপাশে অনেক গ্রামের বসবাস, অনেক লোকের বসবাস আছে, সেখানকার ছেলেমেয়েদের কথা ভেবে এখানে একটা কলেজ করা হয়েছে। যারা করেছে উদ্যোগ নিয়ে তাদের সাধুবাদ জানাই। কিন্তু পরবর্তীতে এই কলেজ নিয়ে দীর্ঘদিন ধরে যেভাবে দুর্নীতি হচ্ছে, সিপিএমের সময়ও হয়েছে, এখন টিএমসির সময় সেই দুর্নীতি আকাশ ছোঁয়া। ইতিমধ্যে একটা খবর শিরোনামে এসছে, ইউজিসি 93 কোটি টাকা ফান্ড দিয়েছে কিন্তু তার কোনো হিসাব এখন পর্যন্ত ইউজিসিকে দেয়নি। কোন খাতে কীভাবে খরচ করতে হয় সেই খাতে তত পরিমাণ টাকা ইউজিসি পাঠিয়েছে, কিন্তু সেইভাবে এই কলেজের যারা জীবিত আছে, গভর্নিং বডিতে আছে, তারা সঠিকভাবে কোনো টেন্ডার ছাড়া সেই টাকা খরচ করেছে তারা বলছে, কিন্তু আদৌ খরচ করেছে না তারা নিজেরা কে নিয়েছে সেটা আমাদের অজানা। আমরা সবাই জনসমক্ষে এই সব তথ্য নিয়ে আসার জন্য স্কুলে যারা দায়িত্বে আছে তাদেরকে বলবো, অতি শীঘ্র আপনারা এবং যিনি প্রিন্সিপাল আছে তাকেও বলবো, অতি সত্বর আপনি এই সত্যটা সামনে নিয়ে আসুন। আজকে আপনাকে কলেজ ছেড়ে কলেজের বাইরে এসে মাইক ধরে এই চোরেদের পিছনে বসিয়ে রেখে মাইক ধরে বলতে হচ্ছে যে আপনি কিছু করেননি, সিপিএম করেছে। আর সিপিএম যদি করেছে সেটা আপনি সামনে কেন আনছেন না, কাদের আড়াল করার জন্য এগুলো বলছেন আপনি জানেন, জানা নেই আমাদের। তবে আমাদের যতটা জানা আছে এর আগে, নহাটা কলেজে দীর্ঘদিন ধরে যে সন্ত্রাসী কার্যকলাপ চলছে, অলকনন্দী মহাশয় থাকার সময় থেকে, উনি মারা গিয়েছেন, ওনার সম্পর্কে আর বিশেষ কিছু বলবো না, তবে উনি শেষ পর্যায়ে এসে এবিভিপির ছাত্র ইউনিটের কাছে তাড়া খেয়ে পিছনে দরজা দিয়ে বেরোতে হয়েছিলেন। বর্তমানে যারা আছে এরা যদি খুব অতিসত্বর এই হিসাব বা এই কলেজ যদি কোনো কারণে বন্ধ হয়, তাহলে আগামী দিনে এদের এই নহাটা থাকাটাও বন্ধ হয়ে যাবে। কারণ হচ্ছে এখানে অনেক গরিব মানুষের ছেলে মেয়েদের ভবিষ্যতের যে পড়াশোনা সেটা জুড়ে আছে, মানুষ কখনো আপনাদের ক্ষমা করবে না। যত শীঘ্র হোক এই কলেজের যা দুর্নীতি আছে সব সামনে আসুক, এটা আমরা চাই। আপনি প্রিন্সিপাল, এই দুর্নীতি সামনে আসুন, আনুন, নাহলে আপনাকেও আগামী দিনে রেয়াত করা হবে না। ধন্যবাদ।